হাই এভরিওয়ান, এক্সাম সজনে তোমাদেরকে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের 24 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আজকের কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো কোশ্চেন। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা ভিডিওগুলি দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া আছে। আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক, দেরি না করো। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে, অঙ্ক হলো সভ্যতা এবং সংস্কৃতির আয়না, এটি কে বলেছেন? অপশান এ লক, অপশান বি হগবেন, অপশান সি বেকন, অপশান ডি ডাটন। তাহলে অঙ্ক হলো সভ্যতা এবং সংস্কৃতির আয়না, এটা যিনি বলেছেন তিনি হলেন হগবেন। অপশান বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাব, আমাদের দ্বিতীয় প্রশ্ন, অঙ্ক হলো অপশান এ ব্যবধানের বিজ্ঞান, অপশান বি শিক্ষা বিজ্ঞান, অপশান সি গণনা বিজ্ঞান, অপশান ডি মানুষের অংশ। তাহলে অঙ্ক বলতে আমরা কী বুঝি? অঙ্ক হলো কিসের বিজ্ঞান? অঙ্ক হলো ব্যবধানের বিজ্ঞান। অপশান এ হলো সঠিক উত্তর। এর সাথে সাথে একটা জিনিস দেখা গেল, কি ম্যাথমেটিক্স ইজ আ সায়েন্স অফ স্পেস, স্ট্রাকচার, কোয়ান্টিটি এবং চেঞ্জ। তাহলে অঙ্ক হলো ব্যবধানের বিজ্ঞান, গঠনের বিজ্ঞান, পরিমাণের বিজ্ঞান এবং পরিবর্তনের বিজ্ঞান। তাহলে অপশান এ হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে যাব, 3 নম্বর কোশ্চেন, গৃহপালিত পশু যেমন গরু ও ভেড়া কি ধরনের গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী? অপশান এ নাইট্রাস অক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি ক্লোরোফ্লোরোকার্বন, অপশান ডি উপরের কোনোটিই নয়। তাহলে গৃহপালিত পশু যেমন গরু ও ভেড়া যে ধরনের গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী সেটি হলো মিথেন। অপশান বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরের কোশ্চেনে যাব, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, কেদারনাথ অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? অপশান এ বাঘ, অপশান বি হাতি, অপশান সি মাস্কাডিয়ার, অপশান ডি সিংহ। তাহলে কেদারনাথ অভয়ারণ্য যেটার জন্য বিখ্যাত সেটা হয়ে গেল মাস্কাডিয়ার। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর এই কোশ্চেনের। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, আজকের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন কোনটি গ্যাংএজের বয়সসীমাকে নির্দেশিত করে? অপশান এ 12 থেকে 18 বছর, অপশান বি 7 থেকে 11 বছর, অপশান সি 11 থেকে 13 বছর, অপশান ডি উপরের সবকটি। তার নির্মিত যেটি গ্যাংএজের বয়সসীমাকে নির্দেশিত করে সেটা হয়ে গেল অপশান বি, 7 থেকে 11 বছর হলো গ্যাংএজের সময়সীমা। গ্যাংএজ এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেনে যাব, পরের কোশ্চেন বলছে, শিশু পৃথিবীতে এসেছে ভাষা আয়ত্তীকরণ যন্ত্র নিয়ে, এটি কে বলেছেন? অপশান এ ভাইগৎস্কি, অপশান বি পিয়াজে, অপশান সি ব্রুনার, অপশান ডি নোয়াম চমস্কি। তাহলে শিশু পৃথিবীতে এসেছে ভাষা আয়ত্তীকরণ যন্ত্র নিয়ে, এটা যিনি বলেছেন সেটা হলো নোয়াম, তিনি হলেন নোয়াম চমস্কি। অপশান ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশান ডি। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। পরবর্তী কোশ্চেনে যাব, আমাদের 7 নম্বর কোশ্চেন, কোন স্তরে শিশুদের লজ্জা এবং গর্বের অনুভূতি জাগ্রত হয়? অপশান এ কৈশোরকালে, অপশান বি বাল্যকালে, অপশান সি প্রাপ্তবয়স্ক অবস্থায়, অপশান ডি উপরের কোনোটিই নয়। তাহলে যে স্তরে শিশুদের লজ্জা এবং গর্বের অনুভূতি জাগ্রত হয় সেটা হয়ে গেল বাল্যকাল, অপশান বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, অপশান বি। পরবর্তী কোশ্চেনে যাব, পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে কোনটিকে? অপশান এ উডের ডেসপ্যাচ, অপশান বি মেকলেমিনিট, অপশান সি ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রাম, অপশান ডি ওপরের কোনোটিই নয়। তাহলে ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে যেটিকে সেটা হয়ে গেল অপশান ডি। অপশান ডি হয়ে গেলো এই কোশ্চেনের সঠিক উত্তর। 1854 এটি আসে, ঠিক আছে, উডের ডেসপ্যাচ। অপশান এ হয়ে গেলো এই কোশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাব, আজকের 9 নম্বর কোশ্চেন, কোন কমিশনে রাজ্যকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতি ও ব্যাপ্তির সংস্কার হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে করা হয়েছিল? অপশান এ স্যাডলার কমিশন, অপশান বি হান্টার কমিশন, অপশান সি প্রাইমারি প্রজেক্টিভ কমিশন, অপশান ডি উপরে কোনোটি নয়। তাহলে যে কমিশনে রাজ্যকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতি ও ব্যাপ্তির সংস্কার হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেটা হয়ে গেল অপশান বি, হান্টার কমিশন হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাব, আজকের আচ্ছা 10 নম্বর কোশ্চেন, 12 ইয়ার স্কুল কোর্স কোন কমিশনে বলা হয়েছে? অপশান এ স্যাডলার কমিশন, অপশান বি উড ডেসপ্যাচ, অপশান সি হান্টার কমিশন, অপশান ডি উপরের সবকটি। 12 ইয়ার স্কুল কোর্স যে কমিশনে বলা হয়েছে সেটা হয়ে গেল স্যাডলার কমিশন, অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাব, 11 নম্বর কোশ্চেন, রত্না ইজ গুড ইন সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস, উইচ টাইপ অফ মাল্টিপল ইন্টেলিজেন্স ইন হার ইজ হাই? রত্না যে গাণিতিক যে সমস্যা বা গাণিতিক যে সমস্যা সেগুলো সহজেই সমাধান করতে পারে, তাহলে এর মধ্যে
তার কোন ধরনের বহুবিধ যে বুদ্ধিমত্তার প্রকাশ পায়? অপশন এ লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ভাষাগত বুদ্ধিমত্তা, অপশন বি লজিক্যাল ইন্টেলিজেন্স, যৌক্তিক বুদ্ধিমত্তা, অপশন সি সাইকোমোটো ইন্টেলিজেন্স, মানসিক বুদ্ধিমত্তা, অপশন ডি অল অফ দি অ্যাবাভ, অপরের সবকটি। তাহলে রত্না ইজ গুড ইন সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস, দ্য হুইচ টাইপ অফ মাল্টিপল ইন্টেলিজেন্স ইন হার ইজ হাই, সেটা হয়ে গেল লজিক্যাল ইন্টেলিজেন্স, তার মধ্যে যৌক্তিক বুদ্ধিমত্তার প্রকাশ পায়। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাব, আজকের 11-12 নম্বর কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ডিপেন্ডস অন, শিশুর ভাষাগত উন্নতি কিসের উপর নির্ভর করে? অপশন এ বেটার সোশিও ইকোনমিক এনভায়রনমেন্ট, উপযুক্ত সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশ। অপশন বি বেটার স্কুলিং, ভালো স্কুল। অপশন সি ফ্রিডম অফ এক্সপ্রেশন গিভেন টু চাইল্ড, মানে কথা বলার অধিকার শিক্ষার্থী বা শিশুকে দেওয়া হয়েছে। অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তাহলে এখানে যে উত্তরটা সঠিক, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ আ চিলড্রেন ডিপেন্ডস আপন অপশন ডি, তাকে সঠিক বা উপযুক্ত সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ দিতে হবে, বেটার স্কুল দিতে হবে, তাকে কথা বলার অধিকার দিতে হবে, সে যেটা বলতে চায় সেটা এক্সপ্রেস করার অধিকার দিতে হবে। অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশন ডি। পরের কোশ্চেনে যাব, আজকের 13 নম্বর কোশ্চেন বলছে, অ্যাডোলেসেন্টস গেট প্লেজার, কিশোর কিশোরীরা আনন্দিত হয়, অপশন এ ইন দ্য কোম্পানি অফ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সঙ্গ পেয়ে, অপশন বি বাই এক্সামিনিং দেয়ার বডি স্ট্রাকচার অ্যান্ড ফিজিক, তাদের শারীরিক গঠন দেখে, অপশন সি ইন দি কোম্পানি অফ দ্য অপোজিট সেক্স, বিপরীত লিঙ্গের সঙ্গ পেয়ে, অপশন ডি অল অফ দি অ্যাবাভ, উপরের সবকটি। তাহলে কিশোর কিশোরীরা যেটাতে আনন্দ পায় সেটা হয়ে গেল অপশন ডি অল অফ দি অ্যাবাভ, অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাব, আমাদের আজকে 14 নম্বর কোয়েশ্চেন, মিশ্র চাষ বলতে কী বোঝো? অপশানে যেখানে সব মরশুমের ফসল একসাথে চাষ করা হয়, অপশান বি যেখানে বাগিচা ফসল ও খাদ্যশস্য একসাথে চাষ করা হয়, অপশান সি যেখানে খাদ্যশস্য উৎপাদন ও গবাদি পশু প্রতিপালন করা হয়, অপশান ডি উপরের সবকটি। তাহলে মিশ্র চাষ বলতে যেটিকে বোঝানো হয় যেখানে খাদ্যশস্য উৎপাদন এবং গবাদি পশু প্রতিপালন একই সাথে করা হয়ে থাকে তাকে বলা হয় মিশ্র চাষ, অপশান সি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। ভালো কোশ্চেন এটা। পরবর্তী কোশ্চেন, তাহলে যে পাখি বরফের উপর ডিম পাড়ে সেটি হলো? আর্কটিক টান, অপশান বি হামিং বার্ড, অপশান সি পেঙ্গুইন, অপশান ডি আলবাট্রস। তাহলে যে পাখি বরফের উপরে ডিম পাড়ে সেটি হলো অপশান সি পেঙ্গুইন, পেঙ্গুইন বরফের উপর ডিম পাড়ে, অপশান সি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, আজকের এইচটি, কত সালে ইউনেস্কো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে? অপশান এ 2002, অপশান বি 2012, অপশান সি 1998, অপশান ডি 2006। কোশ্চেনটাকে আরেকবার রিপিট করে দিই, কত সালে ইউনেস্কো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে? অপশান এ 2002, অপশান বি 2012, অপশান সি 1998, অপশান ডি 2006। তাহলে এই কোশ্চেনের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে সেই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফেসবুক পেজে ফলো করতে পারো। তাহলে আশা করো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।